আমি এই আমলাতান্ত্রিক সংস্কার দরকার। আমি যে কোনা জায়গায় গেছি, কোন একজন ব্যক্তি খালি আমাকে উৎসাহ দেয় আপনি মামলা করেন, মামলা আমি করব। আমি বিধান জব বন্ধ করে দিয়েছি, আমি রিকশা চালাই, কিন্তু আমি আমার সঠিক বিচার চাই, আমার ছেলে হত্যার বিচার চাই। এই বাংলার মাটিতে কোনো দালাল থাকতে পারবে না, কোনো অফিসে দুর্নীতিবাজ থাকতে পারবে না। একজন পুলিশ অফিসারের কাছে হাজার হাজার কোটি টাকা, একজন থানার এসপির কাছে হাজার হাজার কোটি টাকা করতে আছে। আমাদের রেমিডের জুতাকে 3 লাখ টাকা লোন দেন না, অথচ একজন আওয়ামী লীগের নেতা যাই আপনাকে ফোন করছে, আপনি 1 কোটি টাকা 10 কোটি টাকা 200 কোটি টাকা লোন দিয়ে দিচ্ছেন। আমার মতো একজন রেমিডের যুদ্ধে আমি বাংলাদেশে, আমার কাছে এভিডেন্স আছে, আমি $87,000 পড়েছি ব্যাংকের হিসাবে, আমার কাছে স্ট্রং এভিডেন্স আছে, এভিডেন্স আমি দেখাতে পারবো এখন সবাইকে মিডিয়ার সামনে। একজন ব্যক্তি আমার পাশে আসে নাই। আমি এখনও বলবো ছাত্র সমাজকে, যারা এখন দেশ পরিচালনা করছেন, ডক্টর ইনু সাহেবকে আপনারা আমরা রেসপেক্ট করি, আপনাকে শ্রদ্ধা করি, আপনি এটা ভালো একটা তদন্ত করেন। আমার মতো যারা বাবা সন্তান হারাইছে, আমার মতো মা, আমার ওয়াইফের মতো যারা মা সন্তান হারাইছে, তাদের পাশে আপনারা দাঁড়ান। আপনারা খালি ঢাকা মেডিকেলে যাবেন, আবু সাইদ একজনের বাড়ি গেলে হবে না, প্রত্যেকটা লোকের বাড়িতে আপনি যেতে হবে, প্রত্যেকটা ঘরে আপনি যেতে হবে, প্রত্যেকটা সমাজের কাছে আপনি যেতে হবে। আপনারা এটা সঠিক তদন্ত করেন। আমি একজন মুরুখ লোক হিসাবে আমি বলতেছি, যাত্রা বাড়িতে লাস্ট দিন আমি ফেজেন ছিলাম, এই ছবিগুলি এভিডেন্স যদি না দিতে পারি আমি বাংলার বাড়িতে আমি এখানে পাঠিয়ে দিয়েছিল। আমার সামনে 30 জন ছাত্র মারা গেছে মিনিমাম, ওই দিন 500 লোক মারা গেছে বিভিন্ন দপ্তরে যাত্রা বাড়িতে। আপনারা কম মিস করতেছেন কী করতেছেন আমি জানি না। আমি রাস্তা দিয়ে হাঁটতে আছি, গুলি করছে, এখানে কোনো সাউন্ড নাই, ডেড বডি নিচে পড়ে গেছে, আমি নিচে সাক্ষী। আপনারা আমি অনুরোধ করবো আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমার একটা মেয়ে আছে ক্লাস 8-এ পড়ে, ট্রাফিক ডিউটি কন্টিনিউ করছে, আমার কাছে এভিডেন্স আছে। কেন এই দেশ আমাকে কী দিছে? আজকে আমার ভিসা বাতিল হয়ে গেছে, আমি বিদেশ যেতে পারিনি, আমার ফ্যামিলি আজকে রাস্তা বসার মতো। আমি একমাত্র আমার সব ফ্যামিলির অবর্জন ক্ষমতা, আমি আমার ফ্যামিলির সকল দায়িত্ব আমার ছিল, আজকে আমার মতো লোক এখানে দাঁড়িয়েছে। আচ্ছা একটা কথা, একজন প্রবাসী